আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকে আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার থেকে কিভাবে আমরা এফটিপি সার্ভার এফটিপি ক্লায়েন্ট হিসেবে অ্যাক্সেস করব। আসি, গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। ওপেন করার পরে আমরা এখানে প্রথমে লিখব এফটিপি, যেভাবে লেখার কথা এফটিপি লিখে একটা ক্লোন দিব, তারপর দুইটা স্ল্যাশ, তারপর আমাদের সার্ভারের আইপিটা 192.168. আমি আমার সার্ভার আইপিটা দিচ্ছি 10.10.1. হচ্ছে আমার সার্ভারের আইপি দিলাম, বাট এফটিপি সার্ভার অ্যাক্সেস করতেছে না, এটাই হচ্ছে আমাদের সমস্যা। আমরা আগে যারা এফটিপি সার্ভারে কাজ করতাম, তারা গুগল ক্রোম ব্রাউজারে আসতাম, এফটিপি লিখতাম, যে নিয়মে আমি দেখাইলাম এই নিয়মে দিলে হয়ে যেত, কিন্তু এখন আর হয় না। আমি এটা গুগল ফায়ারফক্সে একটু করে দেখাই, একই কাজটা হয় না, আসে না। কিন্তু আমার এফটিপি করা আছে, কেমনে বুঝবো আমার এফটিপি করা আছে? আমি এখানে যদি দেখি এফটিপি, যে আমার আইপিটা লিখলাম আমি, তাহলে আমি আমার এফটিপি সার্ভারে ঢুকতে পারতেছি। আমার এফটিপি এই আইপিতে কিন্তু অবশ্যই আমার এফটিপি সার্ভার করা আছে, এটা আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, সমস্যাটা সমাধান হচ্ছে এটা যে বর্তমানে এখন এফটিপি কিছু সিকিউরিটি আপডেট হয়েছে এফটিপি সার্ভারে। এখন আমরা যে কোনো ব্রাউজার দিয়ে এফটিপি সার্ভারে অ্যাক্সেস করতে পারবো, সেক্ষেত্রে আমাদের কি করা লাগবে? সেক্ষেত্রে আমাদের করতে হবে কি, ইন্টারনেট এক্সপ্লোরার, একটা অপশান আছে ইন্টারনেট এক্সপ্লোরার, যেটা প্রত্যেকটা উইন্ডোজেই থাকে। ইন্টারনেট এক্সপ্লোরারটা আমরা অন করব। অন করার পরে এখানে আমরা লিখব, যেভাবে আমরা গুগল ক্রোম ব্রাউজার লিখতাম, এফটিপি ক্লোন ডিটা স্ল্যাশ 10.10.1.100 লিখে এন্টার দেব। এই যে আমরা আমাদের এফটিপি সার্ভারে ঢুকে গেলাম। আমাদের যদি এফটিপি সার্ভারে কোনো পোর্ট নাম্বার থাকে, সেক্ষেত্রেও আমরা এখানে দিতে পারি 80। আমার এখানে একটা অলরেডি করা আছে পোর্ট নাম্বার দিয়ে, এই যে আমরা আরেকটা এফটিপি সার্ভারে ঢুকে গেলাম। তাহলে কি হচ্ছে বন্ধুরা, এফটিপি সার্ভারে যদি আমরা অ্যাক্সেস করতে চাই, তাহলে আমরা আগের মতো গুগল ক্রোম ব্রাউজার অথবা ফায়ারফক্সকে আমরা অ্যাক্সেস করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের ইন্টারনেট এক্সপ্লোরার ইউজ করতে হবে, আশা করি সবাই বুঝছেন। এছাড়াও আরও একটা উপায় আছে, সেটা কিভাবে আমি আজকে সবগুলো উপায় দেখাচ্ছি। সেটা হচ্ছে আমরা আমাদের ডিসপিসিতে ঢুকলাম, ডিসপিসি ঢুকার পর এখানে রাইট ক্লিক করলাম, অ্যাডেড নেটওয়ার্ক লোকেশন ক্লিক করলাম, এখানে নেক্সট দিলাম, চুজে কাস্টম নেটওয়ার্ক লোকেশনে ক্লিক করে নেক্সট দিলাম। তারপর এখানে আমরা আমাদের এফটিপি সার্ভারটা লিখব, ঠিক যেভাবে আমরা ব্রাউজারে লিখতাম 10.10.1. লিখলাম, লিখার পরে নেক্সট দিলাম, লগ অন অ্যানোনিমাসলির মধ্যে টিক চিহ্ন দিলাম, নেক্সট দিলাম, ওকে, ফিনিশ। ঠিক আছে, এই যে আমাদের এফটিপি সার্ভারটা এখানে চলে আসছে। এখানে ক্লিক করলে আমরা সরাসরি এফটিপি, কোনো ব্রাউজার লাগবে না, কিচ্ছু লাগবে না, আমরা সরাসরি এফটিপি সার্ভারটাতে ঢুকতে পারবো। আশা করি বন্ধুরা আপনারা সবাই বুঝতে পারছেন। থ্যাংক ইউ।